সৃজনী শিল্পগ্রাম ভারতের আর্ট এবং কালচার বিভিন্ন রাজ্যে কিরকম, অর্থাৎ সমগ্র ভারতের বিভিন্ন কালচারকে একটি আর্টিফিশিয়াল ভাবে পার্কে ধরে রাখা হয়েছে। এই পার্কে হোলিতে বোলপুর শান্তিনিকেতনে এসেছি, শান্তিনিকেতনে এসে সোনাঝুরি হাট এবং হোলি উৎসব আমরা দেখেছি, তারপর আমরা কিন্তু কঙ্কালীতলা ঘুরে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো হোলিতে এই সব ক্যাম্পাসই এখন বন্ধ, শুধুমাত্র চলার পথে আমরা সৃজনী শিল্পগ্রামটিকে খোলা দেখব, যেখানে কিন্তু মানুষের ভিড় অসীমভাবে বেড়েছে, কারণ এখানে কিন্তু আর্ট এবং কালচার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কীরকম, বিশেষ করে নর্থ ইস্ট এবং ইস্ট সাইডে টোটালটা কিন্তু এখানে মানুষকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে কালচার ভারতের। ভারতের কালচার কী প্রকৃতির, কোন জায়গা বিশেষে, এটা আমরা এখন এক্সপ্লোর করব, তোমরা সাথে দেখো, আশা করি খুব ভালো লাগবে। কাজ করি ডান দিক দিয়ে ঢুকে যাই নাকি? এই দেখা যাচ্ছে, এটা কিন্তু 34 ফুটের একটা আর্টিফিশিয়াল বুদ্ধ মূর্তি, এটা কিন্তু একটা আকর্ষণ। বিশেষ করে 34 ফুটের বুদ্ধ মূর্তি এই শান্তিনিকেতন ভিজিটিং প্লেসের একটি আলাদাই আকর্ষণ, সবার মুখে শোনা যায়। তো আমরা এখন দেখে নিলাম এটাকে সৃজনী পার্কের মধ্যে। আমার বন্ধুটা ওখানে গেছে, কানে কম শোনে, ডাকলাম ফটো তুলতে আসতো না। যাবো ওদিকে, যাবো ওদিকে, যাচ্ছি। প্রত্যেকটা নামে কিন্তু সিগনিফিকেন্ট আছে, নামগুলো দেওয়া আছে। রানী গাই টিম লিউ গার্ডিন লিউ তিলকা মাছি বিরসা মুন্ডা লক্ষ্মণ নাইক জায়গা তো প্রচুর আছে এই পার্কে দেখার মতো। আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে এবার বাকি যে জায়গাগুলো ক্যাপচার করার মতো সেদিকে যাচ্ছি। তো এই যে দেখতে পাবে, এই জায়গাটা বেশ ভালো লাগলো, এখানে একটু ক্যাপচারিং করব। তোমরা কিন্তু ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করো, কারণ দেখার কিন্তু অনেক জিনিস আছে। যদি স্কিপ করে বেরিয়ে যাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে এবং তখন কিন্তু অড মনে হবে ভিডিওটা, ঠিক আছে? তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, এটুকুই বলবো। তবে নিতাই গৌরী দেখাবো গোপালায় আমি
তাহলে এখানে কিন্তু দেখার প্রচুর ভ্যারাইটি কালচার জিনিস আছে। তো আমরা তো জাস্ট আর্টগুলো দেখে বেরোলাম দেওয়ালে এই অ্যালবামগুলো, কিন্তু আমি বলে রাখি এই সৃজনী শিল্পগ্রাম পার্কটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং টাইম স্পেন্ড করার জন্য কিন্তু অদ্ভুত একটি জায়গা ফ্যামিলি নিয়ে, কিন্তু খুব মজা হবে। এখানে বোলপুরে আসলে কিন্তু সোনাঝুরি হাট, বিশ্বভারতী ক্যাম্পাস এবং এই সৃজনী শিল্পগ্রাম কিন্তু কেউ মিস করো না। আমরা দেখতে পেলাম আন্দামান লেখা আছে। তো ঘটনা হচ্ছে এবার আমরা যে এরিয়াটায় ঢুকলাম সেখানে কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে কালচার মানে আর্ট এবং কালচারগুলো সংরক্ষণ করে প্রত্যেকটা ব্লক এবং ঘর ওয়াইজ কিন্তু রিজার্ভ করে রাখা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, অ্যাকচুয়ালি মিউজিয়াম টাইপের। তো দেখতে থাকো পরপর সব কিন্তু আছে নাম অনুযায়ী। ত্রিপুরা, এবার ত্রিপুরা ঢুকছি আগরতলায়। ঝাড়খণ্ডে ঘুরে এসেছি। Welcome to Jharkhand. Assam. This is Assam. The tradition of Assam. The symbol of Assam is the rhino. বিহার তো পড়ে যাবো।
দেখি বাংলা দুর্গাপূজা দেখি একটু যাব একটু যাই জুতো তো খুলবো না এখান থেকে এভাবে বোলপুরে এসে সৃজনী শিল্পগ্রামে হোলির সময় বিশেষ করে বসন্ত উৎসবে আমরা ঘুরে নিলাম পুরো পার্কটিকে। খুব সুন্দর একটি অভিজ্ঞতা। তো ঘটনা হচ্ছে, বোলপুরে তো এসেছি, এবার এখান থেকে পুরো বাড়ি যাওয়ার আগে একটা প্ল্যান করলাম মেসেঞ্জার ড্যামে যাব, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। তো নেক্সট ভিডিওতে এই মেসেঞ্জার ড্যাম সম্পর্কে টোটাল ভিডিওটা আনছি, অবশ্যই ভিডিওটি দেখবে, ভিডিওটি কিন্তু একটি অন্য লেভেলের, সেটুকু আমি বলে রাখি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।